আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলে। আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। 11 আগস্ট রোজ রবিবার 10টার দিকে আমরা ভিডিওটা আপলোড করছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু রেটগুলো আগে দিয়েছে অনেকেই, সেই রেটগুলো তুলে ধরছি। জালাল জামালপুর থেকে লিখেছেন 129 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। জহির লক্ষ্মীপুর থেকে লিখেছেন 128 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। লাবিব মুন্সিগঞ্জ থেকে লিখেছেন 144 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। আলী আহসান লিখেছেন সোনালী বগুড়া 255 টাকা কেজি, ধন্যবাদ জানাচ্ছি। নুরুল খুলনা থেকে লিখেছেন 142 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। ওয়াসিম কুমিল্লা থেকে লিখেছেন 128 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। মনির ময়মনসিংহ থেকে লিখেছেন 128 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লা পোলট্রি ফার্ম থেকে লিখেছেন লক্ষ্মীপুর থেকে 123 টাকা কেজি ব্রয়লার, ধন্যবাদ জানাচ্ছি। যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের অঞ্চলের রেটগুলো কমেন্টসে তুলে ধরুন, যাতে এইভাবে আপনাদের নামগুলো প্রকাশ করতে পারি। আরও অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন, সেই সব কমেন্টসের উত্তরগুলো আমরা যতদূর পারি দেই, আর অনেক সময় মিস্টেক হয়ে যায়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকে বলেছেন ভাই সেনাবাহিনী তো কোনো রেট দেয়নি, এটা একটা ভুয়া নিউজ। যাই হোক, যদি ভুয়া নিউজ হয়ে থাকে কিন্তু আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন, ওইটা শোনা মাত্রই কিন্তু মুরগির দামটা কমেছে, অন্য কিছুর দাম কমেনি। আমি কালকে বাজারে ঘুরে দেখে এসেছি, আলু 40 টাকা কেজি দেখেছি অনলাইনে প্রকাশ করেছিল, কিন্তু বাজারে গিয়ে দেখি 60 টাকা সাবেক অবস্থা নিয়ে আছে, অন্যান্য পণ্যগুলো এই অবস্থা নিয়ে আছে। পেট্রোল ভরতে গিয়ে দেখি 127.75 আছে, ওইখানেও কিন্তু 125 টাকা করা হয়নি, শুধু মুরগিটাই পরিবর্তন হয়ে গেছে। এটা নিয়ে মুরগির বাজারটা আমি কালকে এভাবে বলার পরে অনেকেই আজে বাজে কমেন্ট করেছেন, আমি আন্তরিকভাবেই লজ্জিত, কেননা আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে সে যদি এইসব বিরক্তিকর মন্তব্যে পড়তে হয় এটা খুবই দুঃখজনক। আপনারা অনেকেই আমার ভিডিওটি প্রতিদিন 3000, 4000, 1500, 2000 এরকম মানুষ এক একটা ভিডিও দেখেন, কিন্তু কেউ প্রতিবাদ করেন না, এটা আমার জন্যও খুবই লজ্জাজনক, কারণ আপনারা শুধু দেখেই যান। প্রতিবাদ যদি না করেন তাহলে কখনোই আমি কেন, আমার মতো আরও শত শত ইউটিউবাররাও কোনো কাজ করতে পারবে না আপনাদের পক্ষে। ময়মনসিংহ বিভাগে সারা বাংলাদেশের সবচেয়ে নিম্নতম রেটে মনে হয় কেনা বেচা হচ্ছে এই মুহূর্তে, 120 থেকে 125-এর মধ্যে। ঢাকায় 25 থেকে 30, খুলনা রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা রংপুর সহ কুমিল্লা সহ চট্টগ্রাম সিলেট এইসব অঞ্চলেই মোটামুটি কিন্তু 130-135 সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে। এরপর আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন, কারো কথায় বিক্রি করেন না। ব্রয়লার বাচ্চা দেখেছি অনলাইনে প্রকাশ করলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই পোস্টারটা, এটা আপনারাই দেখে নিতে পারেন, ওনার সাথে যোগাযোগ করার নাম্বারও আছে, যোগাযোগ করুন। ব্রাউন ককটা 20 থেকে 23 টাকায়, ব্রাউন লেয়ারটা পাওয়া যাচ্ছে না, এটা ক্রাইসিস অবস্থান, যে যেভাবে পারছে অকারেন্সভাবে বিক্রি করছে। সারা বাংলাদেশে সোনালি সহ কিছু বাচ্চা স্বস্তি ফিরিয়ে এনেছে। সোনালি ক্লাসিক নর্মাল 25, ক্লাসিকটা 26, ক্রসটা 30, হাইব্রিড নর্মালটা 33, হাইব্রিড সুপারটা 34, ফাউমি সাদাটা 32 অবস্থানে আছে, মিশরীয়টা আছে 36 অবস্থানে, টাইগার কালার বাড়ছে, সুবর্ণরাজ এইগুলো আবার কিছু কমেছে, 43-এ চলে আসছে, দেশি 45, গলা ছিলা 45, কুয়েল 10 টাকা পার পিস, তিতির বেজিং প্যাকিং চীনা হাঁস 125, খাকি ক্যাম্বেল এভারেজ 32 থেকে 35, মহিলা কুয়েল 30 থেকে 34 টাকায় আপনারা নিতে পারবেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা দিয়ে দিতে হবে, এই বিষয়টা মাথায় রেখে কল করবেন। আর যারা এই নিয়মে ভালো লাগবে না তারা যোগাযোগ করেন না, পরবর্তী সময় দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।